প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যারা নাটোর ফিশ ফার্মিং রিসার্চ সেন্টারের ফিশকিং এয়ারেটারের ভিডিওগুলো দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। আজকের যে বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করব সেটা হলো আমাদের এই এয়ারেশনের উপর কিছু গুরুত্বপূর্ণ দিক। যেমন অনেকে আমাকে এয়ারেটারের বিষয়ে ফোন করেন কিন্তু এয়ারেটারের বিষয়গুলো তারা জানার চেষ্টা করেন, কিন্তু আমি বিগত সময় যে ভিডিওগুলো আমার চ্যানেলে ছেড়েছি সেগুলো থেকে তারা আমার ভিডিওগুলোকে সাবস্ক্রাইব করতে হবে এবং বেল আইকনে চাপ দিলে আমার ভিডিওগুলোর নোটিফিকেশনগুলো তাৎক্ষণিক চলে যাবে। আপনাদের যেটা জানার বিষয় সেটা হলো আমার কাছে অনেক সময় আমার মেসেঞ্জারে অথবা আমার চ্যানেলে অথবা আমার ইমো ভাইবার উইচ্যাট হোয়াটসঅ্যাপে যে মেসেজগুলো আসতেছে সেগুলো অতি গুরুত্বপূর্ণ। আমিও সেগুলোকে ক্লিয়ার করার জন্য বারবার চেষ্টা করে থাকি। যেমন আমাদের মেশিনগুলো কি ধরনের কালেকশন আছে, আমাদের মেশিনগুলো কালেকশনের মধ্যে আমাদের যেগুলো ওল্ড মডেল এটা পৃথিবীর শুরু থেকে অদ্যাবধি পর্যন্ত প্রতি মুহূর্তে একটা মডেলের পর আরেকটা মডেল, আরেকটা মডেলের পর আরেকটা মডেল আসবে বা আসতেছে। নট অনলি এয়ারেটার, অল কাইন্ড অফ মেশিনারিজের উপরে এটা এসে থাকে। আমরা যারা ইম্পোর্ট করি তাদেরও এই থিংটা করা উচিত। আমরা ফিশকিংয়ের পক্ষ থেকে যে জিনিসটা সবসময় চিন্তা করি আমাদের এয়ারেটারগুলোকে আপগ্রেড ভার্সন করা। আমরা আগে প্রথম অবস্থায় সবগুলো মোটরই নিয়ে আসতাম গিয়ার, কারণ সেই সময় গিয়ার ছাড়া অন্য কোনো মোটর আমরা পাইতাম না বা আমরা আনতেও পারতাম না। এখন আমরা যে মোটরগুলো নিয়ে আসার চেষ্টা করতেছি সেগুলো সবগুলো ডিসি ইনভার্টার ফ্রিকুয়েন্সি, এগুলো এসিতে ঢুকবে, কারেন্ট ডিসিতে চলবে। এখন গিয়ার আর ডিসি পার্থক্যটা কী? গিয়ারের মধ্যে যেমন আপনার 1400 RPM-এ মোটর চলতেছে কিন্তু সেখান থেকে গিয়ারের কনভার্সানের পিনিয়ামগুলো সেট আপের কারণে একটা কন্ট্রোলিং RPM-এর মধ্যে দিয়ে ঘুরতেছে, যেমন ডাবল স্পিড। ডাবল স্পিড নামের মূল ভাবার্থ হলো ডাবল স্পিড মোটরটা তার যে ফ্লোটার আছে এই ফ্লোটারটা বিভিন্ন সাইজের হয়, 110, 120, 130। এগুলা চারটে মডেলের আমাদের কাছে এ পর্যন্ত আমরা কালেকশন করেছি, তার মধ্যে লেটেস্ট হলো আয়রন ইম্পেলার এবং এই মোটরগুলোর ফ্লোটার 130 সাইজ। এগুলোর যে ফ্যান, সেই ফ্যানটার সাইজ মানসম্পন্ন, সেটার যে গিয়ার, গিয়ারটা অনেক হায়ার, রোটার, আর্মেচার, মোটরের ক্যাপাবিলিটি এবং ওয়ার্কিং এরিয়া এইটার মধ্যে থেকে আমরা অনেক ভালো পেয়েছি, জন্য আমরা এটা লেটেস্ট ভার্সন নিয়েছি। এইটা আমাদের বর্তমান মার্কেট প্রাইস দেওয়া আছে 55,000 টাকা। এই 55,000 টাকা আমরা কেন দিয়েছি সেটার মূল পিছনে কারণ হলো আমাদের কোম্পানির সঙ্গে এগ্রিমেন্ট করা আছে। আমাদের এই ক্ষুদ্রতম দেশ অনেক পিছিয়ে, আমরা প্রাচীন সভ্যতা থেকে একটা পজিশনে আমরা এসেছি, কিন্তু এখন আমাদের যেটা প্রবলেম সেটা হলো এই মোটরগুলো চাষিরা কেনার পরে যদি কোনো কারণে প্রবলেম হয় সেই ক্ষেত্রে যে জিনিসটা ঘটে সেটা হলো চাষিরা হতাশ হয়। আমরা কোম্পানির সঙ্গে একটা দেন্দরবার করে একটা পজিশনে পৌঁছাতে পেরেছি যে আমরা রিপ্লেস গ্যারান্টি, নো ওয়ারেন্টি, 1 ইয়ার্স রিপ্লেস পরিবর্তন গ্যারান্টি দেই। যে কোনো মোটরের অ্যানি কাইন্ড অফ প্রবলেম এই রিপ্লেস গ্যারান্টিটা কাভারের জন্য এটা আমাদের পকেট থেকে আমরা দেই না। আমরা এটা কোম্পানিকে, আমরা তাৎক্ষণিক যদি কোনো মেশিনের সমস্যা হয় গ্যারান্টিতে আমরা আমাদের ওয়ারহাউস থেকে এটা প্রদান করি। কোম্পানি পরবর্তী শিপমেন্টে সেই মেশিনগুলো আমাদেরকে সার্ভ করে, তারা আগে কখনো পাঠায় না, কিন্তু তাদেরকে ডিটেল করার কারণে তারা বলে যে তুমি যদি আমার কাছে রিপ্লেস গ্যারান্টি নাও সেই ক্ষেত্রে তোমার রেট হবে একটা, তুমি যদি ওয়ারেন্টি নাও সেই ক্ষেত্রে রেট হবে আর একটা, ওয়ারেন্টি গ্যারান্টি যদি কিছুই না নাও সেই ক্ষেত্রে তোমার রেট হবে একটা। আমরা যখন রিপ্লেস গ্যারান্টিতে মেশিনগুলো কিনে নিয়ে এসি তখন আমাদের রেটগুলো হয়ে যায় বেশি, কারণ তাদের সঙ্গে আমাদের প্রত্যেকটা মেশিনের একটা কোড নাম্বার থাকে, সেই কোড নাম্বারে আমরা বিক্রি করার পর যে প্রবলেমগুলো থাকে সেই কোড নাম্বার তাকে জানান দেওয়া হয়, সেই কোড নাম্বার তারা ফলো করে, তারপরে আমরা সেই মেশিনটা রিপ্লেসমেন্ট পাই, কিন্তু আমরা পকেট থেকে দিই। এটা হলো আমাদের গিয়ার মোটরগুলার কাহিনি। গিয়ার মোটরগুলো এখন যে অবস্থায় আছে, যেমন ডাবল স্পিডের এখন ইনভার্টার হয়নি, হলে আমরা নিয়ে আসবো। পুশ ওয়েভের ইনভার্টার হয়নি, হইলে আমরা নিয়ে আসবো। এগুলো আমাদের বিভিন্ন মডেল আছে, 2017 আছে, 18 আছে, 19 আছে, 20 আছে, লেটেস্ট এখন 20 আছে। এটা 1 হর্স হয়, 2 হর্স হয়, অনেকে 1 হর্স 2 হর্সের উপরে দাম কম বেশির কথা বলে থাকেন, কিন্তু রিয়েলিটিটা হলো যে 1 হর্স এবং 2 হর্সের মধ্যে অনলি ফর 400 গ্রাম তার কম বেশি থাকে বাঁধানোর ক্ষেত্রে। এইটাতে 400 গ্রাম তারের বাংলাদেশে BRB কোম্পানির 1200 টাকা দাম,
400 গ্রাম তারের দাম কত আসে, 500 গ্রাম হলে 600 টাকা, বাঁধানোর জন্য আরও 300-500 টাকা, 1000 টাকা আপডাউন হয়। এটা আসলে আপডাউন না, আপডাউনটা হলো প্রয়োজন অনুযায়ী 1 হর্স 2 হর্স। কারণ আমাদের আর একটা প্রবলেম, সেটা হলো আমাদের প্রত্যেকটা চাষির জন্য যে জিনিসটা আমরা ফলো করি, ওনারা বুঝতেই চেষ্টা করে না তার বিদ্যুতের ভোল্টেজটা কী। কারণ একটা 1 হর্সের মোটরে 750 কিলোওয়াট বিদ্যুতের ভোল্টেজ লাগবে। এখন একটা ভদ্রলোকের বাড়িতে 1 কিলোওয়াট আছে, অর্থাৎ 1 কিলোওয়াট অর্থাৎ 1000 ওয়াট তার বিদ্যুৎ সাপ্লাই লোড নেওয়া আছে সেই বিদ্যুৎ অফিস পিডিবি অথবা পল্লী বিদ্যুতের কাছ থেকে। এখন ওনার বাড়িতে লোডই এখন আছে 1.5 কিলোওয়াট। এখন উনি 1 কিলোওয়াটের একটা মোটর আবাসিকে লাগাইতে গেলে তার যদি ট্রান্সফরমার অনেক দূরে হয়, একটা ট্রান্সফরমারতে আমরা যেমন দেখেছি যে একটা ট্রান্সফরমারতে বিদ্যুৎ অফিস 20 বছর আগে ওখানে উনি দিয়েছেন 25 কেভি অ্যাসেসমেন্ট ট্রান্সফরমার 25টা বাড়ি বা 20টা বাড়িতে, কিন্তু তারা তখন 3টা লাইট জ্বালাতেন, 3টা ফ্যান চালাইতেন। এখন ইন্ডাকশন চুলা জ্বালায়, এখন সেখানে হট জগ জ্বালায়, এখন সেখানে ইলেকট্রিক কুকার জ্বালায়, এখন সেখানে সাবমার্সিবল। আমাদের অর্থনৈতিক অবস্থার কিছুটা হলেও উন্নতি হয়েছে, যে আমাদেরকে অকপটে স্বীকার করতে হবে অবকাঠামোমূলক। সেইখানে আমরা দেখা যায় যে সাবমার্সিবল চালায়, একটা ফ্রিজের জায়গাতে অনেক সময় 2টা ফ্রিজ হয়ে গেছে। তারপরে এরকম বিভিন্ন ব্যবহারের কারণে ওই ট্রান্সফরমারতে 20 কেভির জায়গাতে ওনারা 25 কেভি দিয়েছিল, এখন সেটা হয়ে গেছে 40 কেভি লোড। কিন্তু আমাদের ভাগ্য ভালো যে আমরা একসঙ্গে ওটা চালু হয় না। আর বিদ্যুৎ অফিসগুলো আমাদের দুর্ভাগ্য যে তারা এগুলো পুঙ্খানুপুঙ্খানুভাবে প্রত্যেকটা পয়েন্ট টু পয়েন্ট তারা এগুলো নিয়ে কোনো ডিসকাশনও করেন না, কোনো ইনভেস্টিগেশনও করেন না। আর আমরা যারা গ্রোয়ার্স ভোক্তা, তারাও আমাদের যে মেশিনগুলো আমরা মনে করি যে চলতেছে তো আর চলবে, কিন্তু এই ভোল্টেজটা আমরা 220 ভোল্ট আমাদের সঙ্গে বিদ্যুতের এগ্রিমেন্ট সিঙ্গেল ফেজ, কিন্তু সেটা থাকতেছে না। সেটা অনেক সময় এক সিঙ্গেল ফেজ আপ ডাউন করতেছে, 180 আসতেছে, 70 আসতেছে, 90 হচ্ছে, 210 হচ্ছে, অনেক কিছু বন্ধ থাকলে তখন যায় 230 ওঠে। এইটা এই ভোল্টেজ আপডাউনটা মোটরগুলোর জন্য একটা ভেরি প্রবলেম, কেননা মানব দেহের সঙ্গে তাল মিলিয়েই কিন্তু প্রত্যেকটা যন্ত্রাংশ তৈরি। যখন ভোল্টেজ কমে যাবে তখন অ্যাম্পিয়ার বেড়ে যাবে, অ্যাম্পিয়ার বেড়ে যাওয়া মানে মোটরের প্রেশার বেড়ে যাবে, মোটর গরম হবে এবং মোটরের বিদ্যুৎ খরচ বেশি হবে এবং মোটর পুড়ে যাওয়ার আশঙ্কা বেশি হবে, কারণ তার লোড ওভার হচ্ছে। তারপরে যখন তার লোড স্বাভাবিক হবে তখন সে স্মুথলি চলবে, আবার চলতে চলতে আপডাউন করে 210 থেকে 195, 216, 218, 220, 222, আবার নেমে আসলো 190। এই বিষয়গুলো আমাদের সিঙ্গেল ফেসের জন্য বড় অত্যন্ত প্রবলেম, যেটা চাইনিজরা আমাকে বহুবার বোঝাইছে কিন্তু আমি তাদেরকে পাত্তা দেই না। এই জন্যই দেই না যে আমরা এদেশে একটা প্রযুক্তিগত ওয়ার্ক, উন্নত বিশ্বে 100 বছর আগে এরেশনের ব্যবস্থা হয়েছে, কিন্তু আজকে 100 বছর পরে আমরা ব্যবহার করতেছি। 50 বছর আগে মিডিল ইস্টের দেশগুলো তো হয়েছে, 50 বছর পরে আমরা পেয়েছি। তো আমরা যদি এখন আমাদের বাংলাদেশে যে পরিমাণ জমিকে হরিজেন্টাল করা হয়েছে, সায়েরি দেখা দেখি অনুভূমিক করা হয়েছে, এগুলোর সঙ্গে অনেক বেকার কর্মসংস্থান তৈরি হওয়ার জন্য অনেক বেকারত্বের যে মানুষগুলো তারা জড়িত হয়েছে, কিন্তু আজকে মহামারী করোনায় সেটা ঢেকে গেছে, কিন্তু ওইটা যে অবস্থায় আছে, মাছের বড় হওয়ার আগে ঘা সৃষ্টি হওয়া, পানিতে অক্সিজেন কমে যাওয়া, পানিতে মাছ ফ্লাই করা, ভেসে ওঠা এবং খাদ্য নষ্ট হওয়া এবং না জানা অনেক ভাষা যেগুলো আমরা দেখাদেখি করতেছি, আমরা সায়েন্টিফিক কোনো ব্যাখ্যাও যাচ্ছি না, চিন্তাও করতেছি না, এক কথায় বলতে গেলে সবাই ভরা কলেশের মতো। আমরা যদি কাউকে কিছু বলতে যাই বলে ভাই আপনার এসব কথা বাদ দেন, আমি 43 বছর থেকে, আমাকে একজন আজকে বলেছে যে উনি গোল্ড মেডেল প্রাপ্ত চাষী, তো গোল্ড মেডেল প্রাপ্ত চাষী সনাতন পদ্ধতি, ওইটার গোল্ড মেডেল কী এটা আমরা অনেকেই বুঝি। আমাকেও গোল্ড মেডেল দেওয়ার জন্য বহুবার প্রস্তাব আসে, কিন্তু আমি ওই গোল্ড মেডেল আমার প্রয়োজন নাই, কারণ আমাদেরকে জানতে হবে, বুঝতে হবে। তাই আমরা যে মোটরগুলো নিয়ে এখন আলোচনা সমালোচনা করতেছি সেটা হলো, সবাইকে আমি বলবো একটা কথাই যে আমরা ফিশকিং এরটার নাটোর ফিশ ফার্মিং রিসার্চ সেন্টারের পক্ষ থেকে যে মেশিনগুলো সাপ্লাই দিচ্ছি, আমরা 100% উত্তরোত্তর সার্ভিস দেওয়ার জন্য আন্তরিকভাবে সক্রিয়ভাবে আসি, কারণ আমাদের মেশিন বিক্রির জন্য অনেক ওয়ার্কার আছে, সার্ভিস ওয়ার্কার আছে, আমাদের ম্যানেজার আছে, টেকনোলজিস্ট ইঞ্জিনিয়ার আছে,
টেকনোক্র্যাট অনেক মানুষকে আমরা পর্যায়ক্রমে ইনক্লুডিং করতেছি, এবং এই মহামারী করোনার কারণে আমরা যে চিন্তাটা এখন করেছিলাম অতপক্ষে অ্যাট এ টাইমস বাংলাদেশের 8টা স্থানে বিভাগীয় বা 10টা স্থানে বিভাগীয় পর্যায়ের মতো করে আমরা নিজস্ব কোম্পানির শোরুম দিয়ে আমরা ওই সিস্টেমে সাপ্লাই দিয়ে আপাতত মানুষকে সার্ভিস দেব। তারপরে আমাদের প্রত্যেকটা থানা লেভেলের কিছু অঞ্চলে দুর্গম অঞ্চলগুলোতে আমরা কিছু ডিলার নিয়োগ করতে চাই, ডিলারশিপ নিয়োগের মধ্যে দিয়ে অনেক মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হবে এবং তাদের এলাকার মানুষগুলো যত আমাদের যে সেবা মাদ্রাসার সঙ্গে আমরা যে থাকতে চাই সেই সেবাগুলো দ্রুত তাদের মাঝে তাৎক্ষণিক পৌঁছে দেওয়া, এবং এই মাদ্রাসার যে আজকের যে অবস্থা সেটাকে আমরা টেকসই উন্নয়ন পদ্ধতির দিকে নিয়ে যাওয়া, এইটা আমি মনে করি এদেশে আমাদের সবারই দায়িত্ব আছে, ব্যবসায়ী শুধু না, কারণ প্রযুক্তির মধ্যে দিয়ে দেশকে এগিয়ে নেওয়ার জন্যে বিভিন্নভাবে আমরা সবাই কাজ করতে পারি। কারণ মাননীয় প্রধানমন্ত্রী যেমন দেশকে ডেভেলপ করতে চান এবং দেশে যারা সরকারি এজেন্সি আছেন তাদের পাশাপাশি আমরা যারা বেসরকারি আছি আমরাও তো রাষ্ট্রের বিপক্ষে বা বিরুদ্ধে না, আমরা সবাই একসঙ্গে কাজ করে আমাদের দেশটাকে একটা পজিশনে নিয়ে যায় উন্নত বিশ্বে। আমি অনেক দেশে গেছি, সেখানে দেখছি আমাদের দেশের শ্রমিক আমাদের দেশে কী পরিমাণ নির্যাতিত নিষ্পেষিত, কিন্তু নিরুপায় হয়ে তারা যায় এবং রেমিটেন্স আসে, কিন্তু তাদের দেশে ওই দেশগুলোতে পৃথিবীর উন্নত বিশ্বের অনেক দেশ থেকে উৎপাদিত মাছ, ডিম, দুধ, শাক সবজি, পান থেকে আরম্ভ করে সুপারি অনেক কিছু সেসব দেশে প্রতিদিন কার্গো বিমানে দ্রুত পৌঁছে যায় এবং তারা সেসবের উপর নির্ভরশীল হয়। আজকে আমাদের দেশের সবচেয়ে বড় সম্ভাবনাময় গার্মেন্ট শিল্প, কৃষি শিল্প, কৃষি শিল্পের মধ্যে সর্বোচ্চ গুরুত্বপূর্ণ একটা অধ্যায় হলো মাছ চাষের একটা খুব যুগান্তকারী সমাধানের দিকে আমরা চলে গেছি। এটাকে যদি আমরা বাস্তবায়ন করতে পারি তাহলে আমি বিশ্বাস করি, আমি একজন ক্ষুদ্র মানুষ কিন্তু আমার মতো যদি অনেকেই এই ক্ষুদ্র প্রয়াসের সঙ্গে প্রযুক্তিগতভাবে এগিয়ে আসেন তাহলে আমরা এদেশের নতুন প্রজন্ম যারা বেকার কর্মসংস্থানে ভুগতেছেন এবং এই পেশার সঙ্গে জড়িত হয়েছেন তারা হয়তো আলটিমেটলি দেখা দেখি হয়েছেন, এটাও স্বাভাবিক, কিন্তু তাদেরকে যদি আমরা টেকসই উন্নয়ন প্রযুক্তিগুলা ব্যবহারের মধ্যে দিয়ে আমরা যদি তাদেরকে একটা গর্বিত চাষির বানাইতে পারি তাহলে তারা যেমন এদেশে ঘুরে দাঁড়াবে তাদের ঘুরে দাঁড়ানোর সঙ্গে দেশের অর্থনীতি তালিকা শক্তিও পর্যায়ক্রমে এগিয়ে যাবে, জাতীয় পর্যায়ে তারা অবদান রাখবে, রেমিটেন্স বিদেশ থেকে আসার মতো আমাদের দেশে উৎপাদিত সকল পণ্য মাছ, মুরগি, ডিম, দুধ, গরুর গোশত থেকে আরম্ভ করে যে কৃষির সঙ্গে যে কৃষি অর্গানাইজেশনের যে উৎপাদিত পণ্যগুলো আছে সবগুলো তখন আমাদের দেশ থেকে যদি কেমিক্যাল, রাসায়নিক এবং মেডিসিন মুক্তভাবে চাষ করা যায় সেগুলো দিয়ে আমরা এ দেশ থেকে পৃথিবীর বিভিন্ন দেশে রপ্তানি করতে পারলে আমাদের একদিন এদেশ সোনায় সোহাগা হবে। এই প্রত্যাশা রেখে সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি আজকের মতো এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি এবং আগামীতে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।